আসসালামু আলাইকুম। আছি ভাই, বিশ্বাসের ভাইরা আপনাকে যুক্ত করা হচ্ছে, প্লিজ আনমিউট করে বলুন। হ্যাঁ ভাইয়া, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ভাই, আপনাকে শোনা যাচ্ছে, বলুন ভাই। আচ্ছা ভাইয়া, আসলে আমি বলতে চাচ্ছি, ভাবতেছি বলবো কি বলবো না, কারণ এই বিষয়টা অত্যন্ত বাচ্চা বাচ্চা সুলভ হয়ে যে প্রশ্নটা, যেটা আমি জানতে চাইছিলাম, যদি কিছু মনে না করেন, আপনি যদি পারমিশন দেন তাহলে বলতে পারি আর কি। ক্রিপি প্রশ্ন নাকি ভাই? কোনো ক্রিপি প্রশ্ন করবেন না না না, একদম একদম, মানে আপনি, আচ্ছা আমি তাইলে বলে ফেলি। আচ্ছা ভাই, যে আমরা যে বলি যে মতালম্বী, তারপর হচ্ছে ধর্ম, যেমন আমি যদি বলি সে এক্স ওয়াই জেড মতালম্বী, আমি যদি বলি সে বৌদ্ধ ধর্মী, মুসলিম, ইসলাম ধর্মী, হিন্দু ধর্মী, খ্রিস্টান ধর্মী। আচ্ছা এখানে আমি আর একটা জানতে ইচ্ছা, যে ধর্ম আর মত, এই দুইটা শব্দের মধ্যে কি কোনো পার্থক্য দেখতে পান আপনারা? ধর্ম মূলত একটা ডিয়েটি এবং ডিয়েটি ওরশিপের বিষয় থাকে, মতের মধ্যে এই জিনিসটা থাকা নেসেসারি না। না, আমি ভাবতেছিলাম, যেমন আমাদের যে আমাদের চারপাশে যে আমরা এক্স ওয়াই জেড যে ধর্মগুলো দেখতে পাই, যে অমুক ধর্ম তমুক ধর্ম, আমি একটা জিনিস, আমি যতটুকু পড়াশোনা করছি, যে ওই আমার জ্ঞানের সীমাবদ্ধতার মধ্যে আমি যতটুকু বলতে পারি, যে কোনো ব্যক্তি আসলো, সে তার একটা আইডিওলজি আমাদের মধ্যে প্রচার করলো, আমরা যদি ওই আইডিওলজিটা তার ভালো লাগে তাহলে আমরা বলি কি এই যে হ্যাঁ এটা তার মতটা আমার পছন্দ হয়েছে, তাহলে আমরা এখানে আমরা সিস্টেমেটিক্যালি যে ধর্ম, এই যে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই ধর্ম শব্দটা ঢুকে যান কেমনি, এটা নিয়ে যদি একটু বলতেন। আমি বাঁশবিহারি ভাই যিনি আছে এটা এটার মানেটা ওনারও কি একটু মানে, আরেকবার একটু বলেন তো ভাই, আমি আমি কোশ্চেনটা ধরতে পারিনি। জ্যাক ভাই, কি আপনি কোশ্চেনটা ধরতে পারছেন? আমি কিন্তু তার কথাটা বুঝি নাই আসলে, আরেকবার আরেকবার একটু বলেন। আচ্ছা আচ্ছা, সরি ভাই আমি বলতেছি, আচ্ছা আমাদের মধ্যে যে এই যে কোনো ব্যক্তির, নির্দিষ্ট ব্যক্তির যে এই কতগুলো আইডিওলজি, তাহলে আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তির আইডিওলজি কি আমরা মতাদর্শ বলতে পারি, তার একটা মত বলতে পারি, তার একটা আইডিওলজি বলতে পারি, কিন্তু এই যে আইডিওলজি গুলো আমাদের মধ্যে, এই যে অমুক ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই যে ধর্ম, মতালম্বী একটা মতকে কিভাবে ধর্ম হয় এটার কথা বলতেছেন? একটা মতকে কেন আমরা ধর্ম বলি? আমরা কারণ মোহাম্মদের মতকে কেন ইসলাম ধর্ম বলি সেটা কথা বলতেছেন? মুহাম্মদের ইয়াকে কেন ইসলাম ধর্ম বলে, তারপর এই যে গৌতম বুদ্ধের মতকে আমরা বৌদ্ধ ধর্ম ওকে বলি, ঠিক আছে, এটার মধ্যে ধর্ম বলতে আমরা এটা তো, এগুলো তো আমরা আইডেন্টিফাই কর, আমি আরেকটু একসাথে করে ফেলি তারপর আপনাদের থেকে শুনবো আর কি। তো এই যে মনে করেন কোন একটা ব্যক্তি, যে সে যদি নাই বাসতো তাহলে এই মতাদর্শটা পৃথিবীতে আসতোই না, তাহলে সেক্ষেত্রে এই যে আমরা এই যে ধর্ম বলে এইটাতে এই আমরা যে মানে ঘুরিয়ে পেছিয়ে যে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে অনেক আগে, এইখানে 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 দাঁড়া, এইখানে এইখানে একটু থামুন। কোন ব্যক্তি না এলে, হ্যাঁ কোন ব্যক্তি না এলে অন্য লোক কি সেই ব্যক্তির চরিত্র সৃষ্টি করে তার নামে চাপিয়ে দিতে পারে না? মানে মনে করুন গৌতম বুদ্ধ, হ্যাঁ তাহলে তাহলে আপনি যে বললেন যে কোনো ব্যক্তি না এলে তার নামে এগুলো করা যায় না, হ্যান ত্যান কি একটা বলছিলেন না? এই চরিত্রটা তো আমি তৈরি করতে পারি। আমি যেটা বলতে যাচ্ছিলাম, মনে করেন এই যে গৌতম বুদ্ধের জন্ম হয়নি, আমরা কি গৌতম বুদ্ধের জন্ম না হইতো? না, তার তো ঐতিহাসিক দলিল আছে, তার তো ঐতিহাসিক দলিল আছে, কিন্তু যিশু বা মোহাম্মদ এদের কোনো দলিল তো নেই। তাহলে তার নামে তো দিব্যি ধর্ম চলছে তাদের নাম। তো ভাই এখানে আপনাদের মতামত কি, যে এই যে ধর্ম আর মত, এই দুইটা বিষয় কি কেমনে আপনারা আইডেন্টিফাই করবেন, আর স্পেসিফিক কিছু যদি ডিফারেন্স দিবেন? আমরা তো নামকরণ করি, নামকরণ করি কেননা কোন একটা বিষয়কে যেন আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। আমরা কোন হ্যাঁ এইগুলাকে মত মত না মতাদর্শ না বলে ধর্ম বলি, এই জন্য কেননা এটার সাথে জেনারেলি মানুষ একটা ডিয়েটি অ্যাড করে, ওটা তার নিজস্ব চিন্তাধারা, এটা মনে করে না তার কাছে গডের কোনো ইয়ে আছে, এটা তার এই জিনিসটা তারা কনভিন্স হয় এবং ওই রিচুয়ালস ফলো করলে তারা কোনো একটা পরকালে কোনো একটা শান্তি পাবে। ওই এই কয়েকটা বেসিক মানে বেসিক বিষয়ের উপর ইয়ে করে নির্ভর করে আমরা ওইটাকে ওই পার্সনের নিজস্ব মতাদর্শ বলি না। সে খোদা থেকে যে ইয়ে নিয়ে আসছে বা স্রষ্টা থেকে যে সংবাদ নিয়ে আসছে, যেই যে বই বা নিউজ নিয়ে আসে সেটার উপর ভিত্তি করে আমরা এটাকে ধর্ম বলি, মানে সমাজের মানুষ এটাকে ধর্ম বলি। এটা তো খুব স্বাভাবিক বিষয়, মানে এটা তো খুব কঠিন কোনো কিছু না। না, ওই জন্য শুরুতেই বলছিলাম যে বিষয়গুলো আমার একটু মানে লেম লাগে, কিন্তু তারপরে মানে কেমন একটা সংশয় কাজ করে, জন্য আপনাদের কাছ থেকে একটু জানতে চাইছি আর কি। আচ্ছা ভাইয়া, এই আরেকটা জিনিস জানতে চাইছিলাম, এটা মনে হয় আসিফ ভাই টাকা অবস্থায় এই জিন ভূতের বিষয় নিয়ে একজন বলছিল, ওরকম আসলে আমি আমার ব্যক্তিগত। আচ্ছা ভাইয়া, হ্যালো হ্যালো ভাইয়া,
এই ধর্ম নিয়ে, হ্যাঁ ধর্ম নিয়ে আমি আর এক দু একটা কথা বলে নি। যদি কোনো ব্যক্তি, একজন ব্যক্তি এবং তার একটা বই এবং সে বইতে কিছু মতাদর্শ যদি থাকে, সেই ধরনের ধর্মকে বলা হয় সেমিটিক ধর্ম। কেমন তো? আচ্ছা, আর একটা জিনিস বুঝতে হবে, আর একটা জিনিস বুঝতে হবে যে ধর্মের ইংলিশ কিন্তু রিলিজিয়ান, আর বিজ্ঞানের ধর্ম বলতে যেটা আপনি রাসায়নিক ধর্ম, ভৌতিক ভৌত ধর্ম পড়েছেন, ওটা হচ্ছে প্রপার্টি, ওটা হচ্ছে বৈশিষ্ট্য, ওটা কিন্তু এই সকল আধ্যাত্মিকতার এই ধর্ম না। এবারে এই রিলিজিয়ান কথাটার মধ্যে আছে দেখুন, রিলিজিয়ান দুটো শব্দ আছে। এই লেজিয়ান কথাটার গ্রিক অর্থ হচ্ছে বন্ধন, বাউন্ড, মানে আপনাকে বেঁধে ফেলা হয়েছে, বন্ধন। লিজিয়ন কথাটার অর্থ হচ্ছে বন্ধন, আর রি মানে হচ্ছে পুনর্বার। আপনার যখন জন্ম হলো তখন আপনি, তখন আপনি পিতা মাতা সমাজ এই পৃথিবীর সঙ্গে আপনার একটা বন্ধন হয়, তাই তো? আপনি পৃথিবীতে এলেন, এবারে কোনো প্রতিষ্ঠান থেকে বা কোনো অথরিটি থেকে আপনাকে আবার একটা ঐশ্বরিক জিনিসের সঙ্গে বন্ধন করা হয়, সেটা কলমা করে হোক বা অন্নপ্রাশন করে হোক বা ব্যাপটাইজ করে হোক, দেখুন একটা পদ্ধতির মাধ্যমে আপনাকে একটা অতীন্দ্রিয় কিছুর সঙ্গে পুনর্বার বন্ধন করা হয়। ওই জন্য ঘটনাটাকে বলা হয় রিলিজিয়ান, রিলিজিয়ান পুনর্বার বন্ধন। এবার রিলিজিয়ান কথাটার অর্থ পরিষ্কার হয়েছে তো? হ্যাঁ 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 দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি এই যে বিজ্ঞানে যে আমাদের রাসায়নিক বিক্রিয়া যে ধর্ম, ওটা হচ্ছে প্রপার্টি, এই ধর্ম বিশেষ আমি সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, ওটা হচ্ছে বৈশিষ্ট্য, কোন পদার্থের অণু পরমাণুর বৈশিষ্ট্য, ওটা হচ্ছে প্রপার্টি, আর এটা হচ্ছে রিলিজিয়ন। কেমন? এই দুটোর কখনো গুলিয়ে ফেলবেন না, ওটা ফ্যালাসি করে কিন্তু, যে জলের যেমন একটা ধর্ম আছে মানুষেরও একটা ধর্ম লাগবে, এরকম নানা রকম আপনাকে আগুন বাগুন কথা শোনাবে, ও দুটো সম্পূর্ণ আলাদা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমার এই আমার ব্যক্তিগত অবস্থান, আমি চট্টগ্রামে বসবাস করি, কোথায় বসবাস করি এটা বলতে চাচ্ছি না। তো আমি প্রত্যন্ত একটা গ্রাম থেকে উঠে আসছি। এই যেটা আসিফ ভাই থাকা অবস্থায় একজন অলরেডি এই জিন বুথের কথাবার্তা বলছে, আসলে বিষয়টা মানে হয় না, ওয়াজ 13, 14, 15 যখন আমি ক্লাস 8, 9 পড়ি আর কি, আমাদের এলাকায় হচ্ছে একটা গরু খেলি আর একটা গরুর মধ্যে একটা মানে ঝগড়া বাড়াইলি, মানে এটাকে আমাদের গরুর লড়াই বলে আমাদের গ্রামগঞ্জে আর কি। তো ওই ধরনের ওই খেলাগুলো আসলে 3 দিন ব্যাপী হয়, মানে শেষ দিনে হয় হচ্ছে মানুষের মানুষের লড়াই, যেটাকে বলি খেলা বলে। তারপর হচ্ছে আপনার দ্বিতীয় দিন যেটা হয় সেটা হচ্ছে মানে গরু গরু প্রাণীদের মধ্যে, আর যেটা প্রথম দিন হয় ওইটা হচ্ছে এই আমাদের সমাজে আমরা যেগুলোকে বৈদ্য বলি আর কি, যারা তাবিজ দোয়া এটা দেয়। তো ওইখানে দেখা যায় কি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রামের মধ্যে অনেক ফেমাস ফেমাস এরকমই আছে যারা মানুষদের মধ্যে অনেক পরিচিত আর কি, আমি সহজ ভাষায় বলি বৈদ্য, যারা যা পুরা তারপর তাবিজ দোয়া এগুলো করে আর কি। এদের মধ্যে এই 5-10 জনের একটা গ্রুপ থাকে, তাদেরকে অবশ্যই ওই যেখানে ওই গুলা আয়োজন করা হয় তাদের তাদেরকে যথেষ্ট টাকা পয়সা দিয়ে হয়তো আনা হয়। ওইখানে দেখা যায় মানে এক পক্ষে তারা 10 জন হচ্ছে এক একজন এক একজনকে মারে, যে সে দেখা যায় অনেক সময় এটা হয়ে যায় কি, সে তারা যদি আমি যদি একটা কাঁচা মুরগি দিই সে এটা কাঁচা মানে খাওয়া শুরু করে। আবার অনেকে আছে নিজের গা মানে ইটের ইয়াতে হচ্ছে চুলকাইতে 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 মানে নিজের হাত পর্যন্ত খসে যাওয়ার অবস্থা, তারপরে সে থামে না, মানে এরকম আসলে বিষয়গুলো দেখি তখন আমার মানে বিষয়গুলো আমি জানি যে এগুলো মেন্টাল সমস্যা, কিন্তু অনেক সময় একটা জিনিস দেখি যে মানুষটা একটু আগে সুস্থ ছিল, তারপর আবার দেখি হচ্ছে কি যে মানে একটু কিছুক্ষণ পরে সে আবার কিছু একটা বললো, সে আবার স্বাভাবিক ভাবে ফিরে আসলো। মানে এটা যদি কেউ হয়তো আমার ভিতরে যে কনফিউশনটা হয় আমি চাচ্ছিলাম এটার একটা এটা যেন একটা দূর করা যায়। ফারাজ ভাই যদি কিছু বলতেন ভাই, আমার এখানে আমি মনে বুঝতে পারিনি মানে আপনাদের, আমি আমি আসলেও কিছু বুঝি নাই ভাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ বিশ্বাস ভাই, আজকে আমি থাকুক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি। আমি শুনি আপনারা যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ভাই, শুভরাত্রি ভাই, যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যখন আসিফ ভাই যদি থাকে থাকে তাহলে এই বিষয় নিয়ে আর কি। ওকে ঠিক আছে ভাই, মানে একটু কনভলিউটেড কথা লাগতেছিল যে কথা কোথা থেকে কোথায় যাচ্ছে, মানে ধরাটাই একটু আমার জন্য টাফ হয়ে যাচ্ছিল আর কি। না না, আমিও বুঝতে পারছিলাম না।